প্রিয় শিক্ষার্থী, এর আগে ধারক নিয়ে আলোচনা করেছিলাম, আজ ধারকের সমবায় নিয়ে আলোচনা করব। ধারকের দুই ধরনের সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শুরুতে বলছি ধারকের শ্রেণী সমবায়ের কথা। এই ধরনের সমবায়ে প্রথম ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে দ্বিতীয় ধারকের প্রথম পাত যোগ করা হয়, আবার দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে তৃতীয় ধারকের প্রথম পাত যুক্ত থাকে। এইভাবে পরপর যোগ করে শেষ ধারকের দ্বিতীয় পাতটি ভূ সংলগ্ন থাকে। চিত্রে দেখা যাচ্ছে তিনটি ধারক C1, C2 এবং C3 ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। প্রথম ধারককে কিউ আধান দেয়া হলে আবেশের জন্য ওই ধারকের দ্বিতীয় পাতে মাইনাস কিউ আধান এবং দ্বিতীয় ধারকের প্রথম পাতে প্লাস কিউ আধান, দ্বিতীয় পাতে মাইনাস কিউ আধান। এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটি ধারকের পাতগুলোতে আধান আবিষ্ট হবে। ধারকগুলির পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য V1, V2, V3 হলে এবং সমগ্র সমবায়ের প্রথম ও শেষ পাতের মাঝে বিভব পার্থক্য V হলে আমরা বলতে পারি V=V1+V2+V3। এখন সমগ্র সমবায়ের পরিবর্তে একটি মাত্র ধারক নেওয়া হলে এতে কিউ পরিমাণ আধান দিলে যদি পাতদ্বয়ের বিভব পার্থক্য ভি হয় তবে ওই ধারকটিকে সমবায়ের তুল্য ধারক বলে এবং উক্ত ধারকের ধারকত্বকে তুল্য ধারকত্ব বলা হয়। তুল্য ধারকত্ব সি হলে আমরা বলতে পারি V=Q/C। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারকের ধারকত্ব C1, বিভব V1, সেখানে V1=Q/C1, V2=Q/C2, V3=Q/C3। যেহেতু ধারকগুলো শ্রেণীতে যুক্ত তাই কিউ পরিমাণ আধান সবগুলো ধারকে থাকবে। সমীকরণে বসানো হলে আমরা দেখতে পাচ্ছি C=C1+C2+C3। এইভাবে n সংখ্যক ধারক শ্রেণীতে যুক্ত করা হলে এদের তুল্য ধারকের ধারকত্ব C বিবেচনা করলে আমরা বলতে পারি C=C1+C2+ এইভাবে CN, যা আমরা এই সমীকরণের মাধ্যমে দেখাতে পারি। পরিষ্কার বোঝা যাচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান সমবায়ের যে কোনো ধারকের ধারকত্বের মানের চেয়ে কম হবে। আবারও বলছি, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের মান সি অন্য যে কোনো ধারকের ধারকত্বের মানের চেয়ে কম হবে। এবার আসি ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়। এই সমবায়ে বিভিন্ন ধারকের এই যে অন্তরিত পাতগুলোকে একটি নির্দিষ্ট বিন্দু এতে রেখে উৎসের সাথে যোগ করে দেই, অপর পাতগুলোকে বি বিন্দুতে রেখে আমরা ভূ সংযুক্ত করে নিই। মনে করি C1, C2, C3 ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারককে আমরা সমান্তরাল সমবায়ে সাজিয়ে নিলাম। C1, C2, C3 ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারকের প্রত্যেকটি অন্তরিত পাত একটি ভি বিভব সম্পন্ন তড়িৎ উৎসের সাথে যুক্ত। প্রত্যেকটি ধারকের অপর পাত ভূসংলগ্ন, ফলে প্রত্যেকটি ধারকের পাত দুটির মধ্যে বিভব প্রভেদ হবে ভি, বা বিভব পার্থক্য ভি।
তড়িৎ উৎস থেকে সমবায়টিতে কিউ পরিমাণ আধান দেয়া হলে আধানগুলি ধারকের আধান ধারকগুলির ধারকত্ব অনুযায়ী বিভিন্ন ধারায় ছড়িয়ে পড়বে। ধারকগুলির অন্তরিত পাতের আধান কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়াল কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি। আমরা জানি সি ইকুয়াল টু কি আমরা জানি ভি ইকুয়াল টু কিউ বাই সি, অতএব কিউ ইকুয়াল কি সি ভি। এখানে অনেকগুলো ধারকের পরিবর্তে একটি ধারক বসালে যদি শর্ত মেনে চলে, অর্থাৎ আধান এবং বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয়, তবে উক্ত ধারককে সমবায়ের তুল্য ধারক বলা হয়। ওই ধারকের ধারকত্ব সি হলে আমরা বলতে পারি কিউ ইকুয়াল সি ভি। এখানে হিসাব করে দেখা যাচ্ছে কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি, কিউ টু ইকুয়াল টু সি টু ভি, কিউ থ্রি ইকুয়াল টু সি থ্রি ভি। কারণ ধারকগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত, অতএব বিভব প্রভেদ বা বিভব পার্থক্য একই থাকবে। মান বসিয়ে আমরা দেখতে পাই সি ইকুয়াল সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এইভাবে n সংখ্যক ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমরা পাব তুল্য ধারকত্ব সি ইকুয়াল সি ওয়ান প্লাস সি টু প্লাস সি এন পর্যন্ত, যাকে আমরা এই সামেশন দিয়ে উক্ত সমীকরণের সাহায্যে দেখাতে পারি। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের মান যে কোনো একটি ধারকের মানের চেয়ে বেশি হবে। তাহলে যখন বর্তনীতে ধারকের মান বাড়াতে হবে, তখন আমরা ধারকগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করব, আর ধারকত্বের মান কমানোর বেলায় শ্রেণী সমবায়ে যুক্ত করব। এর আগে তোমরা এসএসসিতে রোধের সমবায় পড়েছ, রোধের মান বাড়ানোর ক্ষেত্রে ছিল শ্রেণী সমবায়, কিন্তু এখানে ধারকত্বের মান বাড়াতে হলে সমান্তরাল সমবায়ে ধারকগুলোকে যুক্ত করতে হবে। এবার আসি আহিত ধারকের সঞ্চিত শক্তির কথা। মনে করি কোন ধারকের কিউ পরিমাণ আধান দেয়া হলো এবং ধারকত্ব সি, ধারকের পাদ্যের বিভব পার্থক্য হলো ভি। আহিত করার সময় যে কোনো একটি মুহূর্তে যদি স্মল কিউ পরিমাণ আধান আমরা দেই এবং দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে স্মল ভি, তবে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু সি ভি। সি হচ্ছে ধারকত্ব। এই অবস্থায় ধারকের সামান্য পরিমাণ মানে খুব কম ডিকিউ পরিমাণ আধান দেয়া হলে তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এবং উক্ত কাজে ধারকের স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে আমরা ক্যালকুলাসে পড়েছিলাম খুব ক্ষুদ্র আধান দেয়া হলে সম্পাদিত কাজ ক্ষুদ্র হবে, তাহলে ডি ডাব্লিউ বা ক্ষুদ্র কাজ ইকুয়াল ভি ইন্টু ডি কিউ, বিভব পার্থক্য ইন্টু আধান। যেহেতু আমরা কিউ পরিমাণ আধান যুক্ত করতে পারছি, অতএব সমাকলন করে আমরা দেখতে পাই সম্পাদিত কাজের পরিমাণ আসবে হাফ কিউ স্কোয়ার বাই সি। আমরা জানি কিউ ইকুয়াল সি ভি, অতএব হিসাব করে পাই সম্পাদিত কাজ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার অথবা হাফ কিউ ভি। উক্ত কাজ ধারকের সঞ্চিত স্থিতি শক্তি রূপে বিবেচনা করা হয়।
ধারকের পাত দুটিকে যদি একটি তার দিয়ে যুক্ত করে আধান ক্ষরণ বা ডিসচার্জ ঘটানো হয়, তবে এই সঞ্চিত স্থিতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ক্ষরণের সময় তড়িৎস্ফুলিঙ্গের সৃষ্টি হলে উক্ত তড়িৎ স্থিতিশক্তি তাপ, আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা সমান্তরাল পাত ধারকের কথা জানি। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব সি ইকুয়াল এপসিলন নট এ বাই ডি, যেখানে দুটি পাত খুব কাছাকাছি সমান্তরালভাবে স্থাপিত, মাঝে ডাইইলেকট্রিক পদার্থ হিসেবে শূন্য মাধ্যম বা বায়ু বিবেচনা করা হয়। এপসিলন নট হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এ হচ্ছে যে কোনো একটি পাতের ক্ষেত্রফল, ডি হচ্ছে দুটি পাতের মধ্যবর্তী ব্যবধান। অতএব স্থিতি শক্তিতে আমরা মান বসিয়ে দেখতে পাচ্ছি এই রকম সমীকরণ আসে। সমান্তরাল পাত ধারকের যে পাদ্যের মধ্যবর্তী অংশের আয়তন আমরা আবদ্ধ বিবেচনা করি, কল্পনা করি, তাহলে মধ্যবর্তী অংশের আয়তন দাঁড়াচ্ছে এ বাই ডি। এবং আমি বলেছিলাম পাত দুটি খুব কাছাকাছি বলে এর মাঝখানে সুষম তড়িৎ ক্ষেত্র বিদ্যমান থাকে। সুষম তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল ভি বাই ডি। অতএব একক আয়তনে সঞ্চিত তড়িৎ স্থিতি শক্তি, যাকে আমরা বলছি সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্ব, একক আয়তনে, অতএব আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে মানগুলো বসিয়ে দেখতে পাচ্ছি শক্তি ঘনত্ব ইকুয়াল হাফ এপসিলন নট ই স্কয়ার, যেখানে ই হচ্ছে তড়িৎ প্রাবল্য। যদি শূন্য মাধ্যম ভিন্ন অন্য কোনো মাধ্যম হয় তাহলে শক্তি ঘনত্ব হাফ এপসিলন নট কে ই স্কয়ার, এখানে কে হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। এবার ধারকের সমবায় এবং স্থিতি শক্তির উপর কয়েকটি অঙ্কের সমাধান করে দিচ্ছি। প্রথম অঙ্কটি খেয়াল করো, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড এবং 60 মাইক্রোফ্যারাড। শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব, যদি সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য 40 ভোল্ট হয়, ধারক দুটির প্রত্যেকটির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? যেহেতু শ্রেণীতে যুক্ত তাই সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে সমবায়ের তুল্য ধারকত্ব সি হলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান বাই সি ইকুয়াল ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, অর্থাৎ ওয়ান বাই 20 প্লাস ওয়ান বাই 60। অতএব হিসাব করে দেখো সি ইকুয়াল ফিফটিন মাইক্রোফ্যারাড, অর্থাৎ 15 × 10⁻⁶ ফ্যারাড। তাহলে সমবায়ের মোট আধান আমরা জানি কি ইকুয়াল সি ভি। একটু হিসাব করে বের করো, 6 × 10⁻⁴ কুলম। যেহেতু ধারক দুটি শ্রেণীতে যুক্ত তাই প্রতিটি পাতে প্রতিটি ধারকে আধানের পরিমাণ একই থাকবে। বলেছিলাম
শ্রেণীতে যুক্ত থাকলে আধানের পরিমাণ একই থাকে। অতএব C1 ধারকত্ব বিশিষ্ট ধারকের পাত দুটির বিভব পার্থক্য V1 হলে আমরা বলতে পারি V1 ইকুয়াল টু কিউ বাই C1। মান বসিয়ে দাও। তাহলে ফলাফল দাঁড়াবে 30 ভোল্ট। অনুরূপভাবে C2 ধারকত্ব বিশিষ্ট পাত দুটির বিভব পার্থক্য যদি V2 বিবেচনা করি, তাহলে V2 ইকুয়াল টু কিউ বাই C2। আবারও মনে করে দিচ্ছি, শ্রেণী সমবায়ে যুক্ত, অতএব আধানের পরিমাণ একই হবে। 6 × 10⁻⁴, 60 × 10⁻⁶, ফলাফল দাঁড়াচ্ছে 10 ভোল্ট। পরের অঙ্কে যাই। একটি বর্তনী যেখানে ধারকের সমবায়ের অংশটুকু দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ C1 10 μF, C2 10 μF, এই দুটো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত। এদিকে C3 হচ্ছে 30 μF, সরি, C1 এবং C2 সমান্তরাল সমবায়ে যুক্ত, এদের সাথে C3 হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। চেয়েছে সমগ্র সমবায়টির তুল্য ধারকত্ব। তাহলে C1 এবং C2 সমান্তরালে যুক্ত, তাহলে তুল্য ধারকত্ব CP লিখি। প্যারালাল, তাই CP ইকুয়াল C1 প্লাস C2। আমি মাইক্রোফ্যারাডে রাখছি। এই CP এবং C3 শ্রেণীতে যুক্ত। তাহলে তুল্য ধারকত্ব আমি বলতে পারি 1/CS ইকুয়াল টু 1/CP প্লাস 1/C3। তাহলে CS ইকুয়াল টু 12 μF. তাহলে এইভাবে যে কোনো সমবায়ের ক্ষেত্রে সূত্রগুলো ফলো করবে। তিন নাম্বার অঙ্কে দেখি, 1 μF, 2 μF এবং 3 μF ধারকত্বের তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 1100 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রতিটি ধারকের আধান কত? প্রথমেই বলা হয়েছে শ্রেণীতে যুক্ত, ধারকগুলো শ্রেণীতে যুক্ত, অতএব 1/CS ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, সবগুলোই মাইক্রোফ্যারাড এককে, অতএব CS ইকুয়াল টু 6/11 μF ইকুয়াল টু 6/11 × 10⁻⁶ ফ্যারাড। অতএব সমবায়ের মোট আধান
কিউ কল সিভি, না এখানে হলো সিএসভি। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 6 × 10⁻⁴ ভোল্ট। সরি, আধান যেহেতু, আধান কি হবে, কুলম। এখানে কুলম লিখে দিলাম কারণ ধারকত্ব সি দিয়ে প্রকাশ করা হয়েছে। আবারও বলছি, যেহেতু ধারক গুলো শ্রেণীতে যুক্ত, তাই প্রতিটি ধারকে আধানের পরিমাণ একই হবে। বিভব ভিন্ন হবে কিন্তু আধানের পরিমাণ সবসময় একই হবে। প্রতিটি ধারকে আধানের পরিমাণ 6 × 10⁻⁴ কুলম হবে। পরের অঙ্কে যাচ্ছি। 0.1 মাইক্রোফ্যারাড এবং 0.01 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করে সমবায়টিকে 22 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। খেয়াল করো, আগের অঙ্কে ছিল 1100 ভোল্ট, এখানে বলেছে মাত্র 22 ভোল্ট। ধারক দুটির সমবায়ের সঞ্চিত শক্তি কত? আমরা শুরুতে দুটি ধারক শ্রেণীতে যুক্ত, অতএব তুল্য ধারক তাহলে তুল্য ধারকত্ব সিএস হলে 1/CS ইকুয়াল 1/C1 + 1/C2। একটু হিসাব করে দেখো, সিএস ইকুয়াল টু দাঁড়ায় 10⁻⁶ / 110 ফ্যারাড। তাহলে আমরা জানি ধারকের সঞ্চিত শক্তি U ইকুয়াল 1/2 CV² মান বসিয়ে পাই 22 × 10⁻⁷। এইভাবে আরো কিছু অঙ্ক করতে হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।